নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য বন্ধু আমরা এর আগে বাস্তু নিয়ে বহু কথা বলেছি আসুন এবার দেখে নিই আমাদের পূজাঘরের বাস্তুটি কীরকম হওয়া উচিত পূজাঘর বা ঠাকুর ঘর অবশ্যই উত্তর পূর্ব দিকে বানাবেন ঠাকুরের আসনের দেবমূর্তিদের মুখ হবে পশ্চিমমুখী পূজারীর মুখ হবে পূর্বমুখী তবে শক্তির দেবী যেমন মা দুর্গা মা কালীর মুখ দক্ষিণমুখী হতে পারে পূজারির মুখ সেক্ষেত্রে উত্তরমুখী হবে এই ঘরের দরজা পশ্চিমমুখী হওয়া উচিত যদি জানালা বানান তাহলে উত্তর দিকে বানাবেন ঘরের ছাদটিকে সব থেকে ভালো হয় যদি পিরামিড আকৃতির করা যায় ব্রহ্মস্থলে ঠাকুরের আসন বসানোই ভালো যদি পিরামিড আকৃতির ছাদ সম্ভব না হয় তাহলেও কোনো অসুবিধে নেই চেষ্টা করবেন করার বাকি নিয়মগুলো মেনে চলার পূজার উপাচার রাখবেন উত্তর পূর্ব অভিমুখে একই ঘরে দুটি করে শিবলিঙ্গ সূর্যমূর্তি দুটি শাক শালগ্রাম শিলা গণেশ মূর্তি একাধিক দুর্গা মূর্তি একাধিক কালী মায়ের মূর্তি রাখবেন না মূর্তি যেন দশ ইঞ্চির বড় না হয় আর এক আঙুলের ছোট না হয় ঠাকুরের আসনে লাল সালু বা গেরুয়া রঙের কাপড় রাখবেন আসনে বিষ্ণুকে উত্তর পশ্চিম দিকে রাখবেন দুর্গাকে রাখবেন দক্ষিণ পশ্চিমে শিবকে রাখবেন উত্তর পূর্বে সূর্যকে রাখবেন দক্ষিণ পূর্বে এবং গণেশকে রাখবেন পূর্ব দিকে উপাস্য দেবতাকে সবসময় আসনের মাঝখানে বসিয়ে বিভিন্ন দেবতাকে তার অবস্থান অনুযায়ী নির্দিষ্ট স্থানে অবশ্যই বসাবেন আপনার গুরুর ছবিকে কিন্তু কখনোই দেবতাদের মাঝে বসাবেন না ওনাকে একটা আলাদা আসনে সাদা কাপড়ের ওপর বসাবেন দেবতাকে হালকা রঙের ফুল অর্পণ করবেন শক্তির দেবীকে গাঢ় রঙের ফুল দেবেন গুরুকে সর্বদা সাদা ফুল দেবেন তবে তিনি জীবিত থাকলে তার ছবির মাথায় ফুল দেবেন না দর্শক বন্ধু এই বাস্তুর কিছু সাধারণ এমন কমন টিপসগুলো মেনে চললে দেবতাদের আশীর্বাদ সর্বদা বর্ষিত হবে এবং সেই গৃহের খুবই মঙ্গল হবে আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন যারা প্রথমবারের জন্য দেখছেন নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন খুব ভালো থাকবেন নমস্কার